ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তো চলে এসেছি আজকে আমার রুম টোর নিয়ে, কোয়ার্টারের রুম টোর। তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমার ঢুকির ড্রয়িং রুমটা। এই যে টিভির সামনে কতগুলো সুন্দর সুন্দর সমুদ্র থেকে পাওয়া জিনিস রেখে দিয়েছি। তো এই পাশে কিছু টুকটাক জিনিসপত্র ছিল, এই যে ফ্রিজ, উপরে টুপি রয়েছে, ফ্রিজের উপরে অনেক টুকিটাকি জিনিস রয়েছে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যে জোয়ান হাজমোলার কোটো জোয়ান রেখে দিয়েছি। এই যে এটা হচ্ছে আমার কিচেন, ছোট, তেমন একটা গোছানো যদিও নেই, তো যা আছে তোমাদের সাথে শেয়ার করছি। এই একটা ঘর, এই ঘরটা তেমন কিছু রাখা নেই, যে আমি ঠাকুর রেখে দিয়েছি। আর এই একটা আলমারি, এখানকার আলমারিগুলো এরকম আয়নাও। এই যে আমি পেয়েছি, তোমাদের দাদাভাইয়ের ড্রেস রয়েছে তখন রাখা, আর আমাদের ট্রলি ব্যাগ ট্যাগ এইসব কিছু টুকিটাকি জিনিস রাখা রয়েছে, জলের ড্রাম। তারপরে এই হচ্ছে বাথরুম, দুটো বাথরুম রয়েছে, বাথরুম আর কি দেখাবো। তো এই হচ্ছে আমাদের বেডরুম, সিম্পল, দেখতেই পাচ্ছ তেমন কিছু একটা নেই। এখানেও একটা আলমারি রয়েছে। এই আমার দুটো ফটো, এই যে আমি কিছু ছবি এঁকেছিলাম বাচ্চাদের মতন, তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগে তাই এঁকেছিলাম। এই হচ্ছে আমার সিম্পল রুম। এটা হচ্ছে ঢোকার দরজাটা ওই পাশটায়, আমি ব্যালকনিটা দেখিয়েছিলাম, ব্যালকনি থেকেই তোমাদের দেখিয়েছিলাম যে পুরো রুমটা এটাই। টিভি চলছিল, আমি টিভি দেখছিলাম। তো এই পাশটায় আমার মা বাবার একটা ফটো রয়েছে। এই হচ্ছে ব্যালকনি দিয়ে পাই এটা, যদি আমি সন্ধ্যাবেলা শ্যুট করছিলাম ওই জন্য অন্ধকার। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।